হ্যালো বন্ধুরা, আগামী বছর আইএসএল এর জন্য কিন্তু চেন্নাই এফসি কিন্তু বেশ একটা স্ট্রং টিম তৈরি করতে চাইছে এবং তারা চাইছে একটা ইয়ং টিম গঠন করতে, এবং তাই জন্য তারা বেশ কিছু প্রমিসিং ইয়ং ইন্ডিয়ান প্লেয়ারকে কিন্তু তারা সাইন করাচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা কেরালা ব্লাস্টার থেকে রিসেন্টলি নিয়েছে ভিন্সি ব্যারোটোকে। আমরা ভিন্সি ব্যারোটোর খেলা দেখেছি গত বছর, কেরালা ব্লাস্টার্সের হয়ে খুব ভালো খেলেছিল এবং তিনটে গোলও ছিল, খুব স্পিডি একজন প্লেয়ার। এছাড়াও কিন্তু তারা আরও একজন প্লেয়ারকে সাইন করিয়েছে এবং এই প্লেয়ারটি কিন্তু এই বছর যে হিরো আই লিগ হলো সেইখানে কিন্তু রাজস্থান ইউনাইটেড হয়ে কিন্তু চেন্নাই এফসি কিন্তু রাজস্থানের থেকে গুরমুখ সিংকে কিন্তু এবছর সাইন করিয়েছে। গুরমুখ সিং একজন সেন্টার ব্যাক এবং বেশ ভালো ফুটবল কিন্তু আমরা দেখেছি গুরমুখ সিং কিন্তু আই লিগে খেলেছে। রাজস্থান ইউনাইটেডের জন্য কিন্তু একটা ভালো খবর রয়েছে, তারা নর্থ ইস্টের প্রাক্তন কোচ খালিদ জামিলকে কিন্তু সাইন করিয়েছে। খালিদ জামিলের আন্ডারে প্রথম বছর নর্থ ইস্ট বেশ ভালো খেলেছিল জেরার্ড ম্যাচ সরে যাওয়ার পর, কিন্তু দ্বিতীয় বছর ততটা সাফল্য না পেলেও এই বছর কী করে সেটাই দেখা যাক।